স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার আদব ও দোয়া। বিদ্যা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, জ্ঞান অনুযায়ী আমল করা এবং সৎ সঙ্গ গ্রহণ করা। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। দোয়াটি হলো এই: রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অর্থ এই: হে আমার রব, আমাকে অধিক এলম বা জ্ঞান দান করো। সূরা ত্বহা, 20 নম্বর সূরা, 114 নং আয়াত।